আজকে আমরা কম্পিউটার শেখার বেসিকেরও আগের বেসিক জাস্ট একটু থিওরি আমরা দেখে নেব কয়েকটা জিনিস সম্বন্ধে আমরা আলোচনা করব সেগুলো হলো ডেস্কটপ মাই কম্পিউটার মাই ডকুমেন্টস রিসাইকেল বিন টাস্কবার এবং স্টার্ট স্টার্টমিন তো আমরা এগুলোকে সম্বন্ধে আজকে আলোচনা করব তো এই যে দেখতে পাচ্ছ উইন্ডোজ খোলার পর এই প্রথম যে স্ক্রিনটা আমাদের এখানে আসে স্ক্রিনের ওপরে একদম ফার্স্ট স্ক্রিন সেইটাকে বলা হয় ডেস্কটপ এই ডেস্কটপটার মধ্যে কিছু কিছু ছবি দেখতে পাচ্ছ এই ছবিগুলোকে বলা হয় আইকন এই ডেস্কটপের মধ্যে কিছু কিছু আইকন যে দেখা যায় তাদের মধ্যে আবার ভাগ আছে তো ভাগটা কীরকম ভাগটা হচ্ছে সিস্টেম আইকন থাকে কিছু আমাদের শর্টকাট আইকন থাকে আমাদের প্রোগ্রাম আইকন থাকে ফোল্ডার আইকন থাকে এই সব সব থাকে তো এত কিছু আমাদের থাকে সব আস্তে আস্তে আমরা জানবো তো সবার আগে বলি এই যে ডেস্কটপের বাদিকে আইকনগুলো আইকনের মধ্যে প্রথম এবং প্রধান জিনিস হচ্ছে আমাদের কম্পিউটার নামে যেটা দেখা যাচ্ছে দেখো সেইটাকে আমরা বলি মাই কম্পিউটার এইটা একটা সিস্টেম আইকন এই সিস্টেম আইকনে কি হয় এই মাই কম্পিউটারটা আমরা যদি ওপেন করি এর মধ্যে আমরা দেখতে পারবো আমাদের টোটাল যে হার্ড ডিস্ক ড্রাইভসগুলো এখানে আমরা দেখতে পারব এবং এখান থেকে আমি যে কোনো জায়গায় যেতে পারবো যে কোনো জায়গায় হার্ড ডিস্কের যে কোনো জায়গায় আমাদের কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের যে কোনো জায়গায় সব জায়গায় আমরা এখান থেকে যেতে পারি এই কারণেই এটা ডেস্কটপের উপর রাখা হয় কারণ এগুলো সব গুরুত্বপূর্ণ এবং খুব বেশি জরুরি আমাদের কাজ করতে করতে যখন তখন দরকার হয় তো মাই কম্পিউটার দেখলাম এইরকম আর একটা গুরুত্বপূর্ণ আইকন সিস্টেম আইকন হচ্ছে মাই ডকুমেন্টস মাই ডকুমেন্টসটা কি আমরা যদি কোনো ফাইল বা ফোল্ডার সেভ করি যখনই সেভ করব এটা বাই ডিফল্ট মাই ডকুমেন্টসে চলে যায় অনেকে আমরা সেভ করার জন্য ঠিক কোন ড্রাইভে করব অন্য ড্রাইভে করব কি না নিজের পছন্দ মতন ফোল্ডারে করব কিনা সেটা না করে নর্মাল সেভ করে দিই সেই সেভ করা ফোল্ডার বা ফাইল সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে 99% দেখা গেছে হয় ডেস্কটপের উপরে সেভ হয় অথবা মাই ডকুমেন্টসের মধ্যে সেভ হয় এই গেল আমাদের সিস্টেম আইকন আর একটা সিস্টেম আইকন এবং খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিসাইকেল বিন রিসাইকেল বিনের কাজটা কি রিসাইকেল বিন এখন ফাঁকা দেখাচ্ছে কিন্তু আসলে রিসাইকেল বিন হচ্ছে ধরো যে কোনো একটা ফাইল তুমি ডিলিট করলে যে কোনো একটা ফাইল ফোল্ডার তুমি এখান থেকে ডিলিট করলে ধরো আমি এখানে দেখাচ্ছি একটা এখানে আমি ফোল্ডার তৈরি করছি শুভজিৎ নামের ফোল্ডার তৈরি কীভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব তো এই যে শুভজিৎ নামের ফোল্ডারটা এই ফোল্ডারটা আমি ধরো ডিলিট করছি আমি যখনই ডিলিট করব যেই ডিলিট করতে যাব আমাকে কম্পিউটার মেসেজ দেবে আর ইউ শিওর টু ওয়ান টু মুভ দিস ফোল্ডার টু দ্য রিসাইকেল বিন তার মানে তুমি এটাকে রিসাইকেল বিনে নিয়ে যেতে চাও কি না তার মানে আমি ইয়েস করলাম এটা ডিলিট হয়ে গেল কম্পিউটার কখনোই একবারে কম্পিউটার থেকে পুরোপুরি ডিলিট করে দেয় না কারণ হচ্ছে আমাদের যদি ভুলবশত কোনো কিছু ডিলিট হয়ে যায় ফাইল বা ফোল্ডার তাহলে যাতে আমরা আবার পরবর্তীকালে পেয়ে যেতে পারি এই যে ডিলিটগুলো করা ফাইল সেই ফাইলটা বা ফোল্ডারটা সব রিসাইকেল বিনে গিয়ে জমা হয় দেখো শুভজিৎ নামে যে ফোল্ডারটা আমি ডিলিট করেছিলাম সেইটা এসে এখানে জমা হয়েছে এবার যদি আমার ধরো ভুল হয়ে গেছে আমি যদি এটাকে আবার দেখতে চাই বা আমি নিয়ে যেতে চাই তাহলে এইটাকে আমার রাইট ক্লিক করলেই দেখো রিস্টোর অপশান দেবে এই রিস্টোর করলেই আবার ক্লিক করলাম দেখো রিসাইকেল বিন থেকে চলে গিয়ে আমার এইখানটায় ডেস্কটপে যেখানে ছিল চলে এসছে মানে আমার যদি ভুলবশত কোনো ফাইল বা ফোল্ডার ডিলিট হয়ে যায় সেগুলো সব এই রিসাইকেল বিনে গিয়ে জমা হয় তাহলে এইটা হচ্ছে আমার সেফটির জন্য দেওয়া আছে এই রিসাইকেল বিনটা এইবার যদি তুমি ধরো মনে করলে যে পুরোপুরি রিসাইকেল বিন থেকেও ডিলিট করে দেবে একদম আমার এটা দরকার নেই তখন রিসাইকেল বিন থেকে আমরা ডিলিট করে দিই এই হয়ে গেল আমাদের রিসাইকেল বিনের কার্যকারিতা তার মানে তিনটে সিস্টেম আইকন নর্মালই থাকে মাই ডকুমেন্টস মাই কম্পিউটার রিসাইকেল বিন এগুলো বাই ডিফল্ট বা নর্মালি ডেস্কটপের ওপর থাকে এবার আসি আমি কিছু শর্টকাট আইকন শর্টকাট আইকন বলতে কোনো অ্যাপ্লিকেশনের আইকন যে যে অ্যাপ্লিকেশন মানে ওয়ার্ড বলো পাওয়ার পয়েন্ট বলো এক্সেল বলো এগুলোই আমাদের সবথেকে বেশি দরকার হয় তো এইগুলো আমাদের যখন ওপেন করতে যাই অ্যাপ্লিকেশনগুলো আমাদের এই স্টার্ট বাটন থেকে গিয়ে অল প্রোগ্রামস থেকে গিয়ে আমাদের যেখানে অফিস আছে সেইখান থেকে গিয়ে এটাকে আমাকে বার করতে হয় এই মাইক্রোসফট অফিসে যাব সেখান থেকে ওয়ার্ড এক্সেল এগুলো বার করব তো এতটা ঘুরে না বার করে যেহেতু আমার প্রতিনিয়তই এইগুলো দরকার হয় সেই জন্য এগুলো শর্টকাট আমার ডেস্কটপের উপর আমরা রেখে দিই দেখো ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল আমি এখান থেকে দরকার হলেই আমি ডবল ক্লিক করে এটিকে ওপেন করে নিই এই হচ্ছে আমার ডেস্কটপের মধ্যে থাকা সিস্টেম আইকন এবং শর্টকাট অ্যাপ্লিকেশান আইকন এছাড়াও ধরো ফোল্ডার ফোল্ডার এই যে আমি ফোল্ডারটা তৈরি করলাম এটাও ডেস্কটপের উপর আছে ধরো এই শুভজিৎ নামের ফোল্ডারটা আমার খুব জরুরি তো সেই জন্য আমাকে অন্য কোথাও এই মাই কম্পিউটারে গিয়ে অন্যান্য ড্রাইভে কোথায় খুঁজবো অনেক ভিতরে থাকবে সেইটা না করে আমি ডেস্কটপের অর্থাৎ ইন শর্ট একটা কথা বলা যায় যে যেগুলো আমাদের প্রচণ্ড পরিমাণে দরকারি এবং প্রতিনিয়ত দরকার হচ্ছে সেগুলোকেই আমরা ডেস্কটপের উপর আইকন বা ছবি হিসাবে রেখে দিই যাতে খুব দ্রুত আমরা এগুলোকে অ্যাক্সেস করতে পারি এই হচ্ছে ডেস্কটপের প্রয়োজনীয়তা এরপর আমরা মাই কম্পিউটার দেখেছি কি কাজ আমরা দেখেছি মাই ডকুমেন্টস কি কাজ বিন কি কাজ এরপর আমরা চলে আসব। এর নিচের অংশে ডেস্কটপের নিচের অংশে দেখো একটা বার আছে এবং তার মধ্যে কতগুলো ছবি এখানে দেখাচ্ছে এই অংশটা খুব গুরুত্বপূর্ণ অংশ এই অংশটার নাম হচ্ছে টাস্কবার টাস্কবারের কাজটা কী টাস্কবারের কাজ হচ্ছে কোন রকম অ্যাপ্লিকেশন আমরা যেগুলো বন্ধ করিনি কিন্তু আবার অন্য কাজ করতে করতে ওটা আমার দরকার হতে পারে সেগুলোকে আমরা এর মধ্যে জমিয়ে রাখি এর মধ্যে জমিয়ে রাখা মানে মিনিমাইজ করে রাখা যাতে যে কোনো অবস্থাতেই আমি এখান থেকে ক্লিক করে এটাকে আবার পেয়ে যাই যে কোনো অবস্থাতেই আমার কিন্তু বন্ধ করিনি একটাকেও সব কটা ওপেন করে রেখেছি ওপেন করা মিনিমাইজ করা অবস্থায় আমি ওটা রেখে দিয়েছি টাস্কবারের ডান দিকে কিছু থাকা জিনিসের উপর সে জিনিসগুলো হলো আমাদের একদম ডান দিকে খেয়াল করে দেখো এখানে আমাদের ক্যালেন্ডার এবং টাইম আইকন এইখানে এই ক্যালেন্ডারের এবং ক্লক আইকন দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এটাকে সেটও করতে পারি এবং দেখতেও পারি এছাড়া আছে কিছু হিডেন আইকন এই হিডেন আইকনগুলো কি হিডেন আইকনগুলো এইখানে দেখা যাচ্ছে এখানে অনেক কিছু হিডেন আইকন থাকে এবং এই সিস্টেম ট্রেতে আসলে এতগুলো আইকন আমি যদি ডেস্কটপে রাখি তাহলে আমার কাজ করতে অসুবিধা হবে সেই জন্য এই টাস্কবারে রাখা হয় এছাড়াও আছে স্পিকার আইকন স্পিকার আইকন হচ্ছে আমাদের কম্পিউটারের স্পিকারের ভলিউম কন্ট্রোল করা আর কিছু নয় এই হলো আমাদের টাস্কবার মানে টাস্কবারের মধ্যে ইন শর্ট আমরা যদি দেখি তাহলে মিনিমাইজ করা অ্যাপ্লিকেশনগুলো থাকবে এবং ক্যালেন্ডার ক্লক এবং অন্যান্য স্পিকার সিস্টেমাইকনের শর্টকাট কিছু জিনিস থাকে এরপর আমাদের লাস্ট অংশে আসি যেটাকে বলে স্টার্ট বাটন এই আমাদের বাদিকে টাস্কবারের একদম বাদিকে স্টার্ট বাটন থাকে স্টার্ট বাটন মানে এইটা দিয়ে আমরা যে কোনো অ্যাপ্লিকেশান এবং কম্পিউটারের যে কোনো জায়গায় যেতে পারি বা যাওয়ার জন্য স্টার্ট করতে পারি এখানে ক্লিক করলে দেখতে পাবে সমস্ত অ্যাপ্লিকেশন এছাড়াও আমাদের সিস্টেম সেটিংস যেমন কন্ট্রোল প্যানেল ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স এগুলো সব আমরা এই স্টার্ট বাটন থেকে দেখতে পাই বা স্টার্ট বাটন থেকে যেতে পারি এইটাই হলো আমাদের আজকের সব কিছু সম্বন্ধে যা যা বলতে চেয়েছিলাম সেইগুলো থ্যাংক ইউ